আমরা করেছি, ছাত্রদের জন্য শিক্ষার একটা সুযোগ সৃষ্টি করা সবই করে দিয়েছি। তারপরে তারা আলোচনা হলো একটা তারিখ নির্দিষ্ট, একটা তারিখ নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ দিল। ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দায়িত্ব দিলাম, তা সে সময়টা দিল না, একদম বললো মানি না মানবো না বলে। তারা যেমন বসে গেল, আস্তে আস্তে তারা সব ওর সঙ্গে যুক্ত হলো। তো খুব ভালো কথা, সংস্কার সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই, কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। আর যদি শিক্ষার সময় নষ্ট হয়ে যে পরীক্ষা নষ্ট হলো, যেখানে আজ পর্যন্ত একটা সেশন জট ছিল না, অল্প সময়ের মধ্যে পরীক্ষা করে পাশ করে তারা চাকরি পেত, সব বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছে, সেখানে চাকরির সুযোগ আছে। অথচ এই কয়েকদিন ধরে সমস্ত ইউনিভার্সিটিগুলিতে ক্লাস বন্ধ, পড়াশোনা বন্ধ, তারপর আবার বিসিএস বাড়ি আক্রমণ, রাস্তাঘাটগুলিতে সেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ।